সামলে নিয়েছি, সামলে নিয়েছি। দেখি এই তোরা একদম একটু দে। একমাত্র বৌদি না তুই? কি একমাত্র বৌদি? আমাকে বৌদি বলে মানে কখনো মেনেছে বলতো? এই আমি বৌদি বলে মানি না বলে তুই আমার শ্বশুর বাড়ি যাবি না? আচ্ছা আমি যাব না তো বলিনি। উফ, ও পিসিমণি, তুমি আর বন্ধু যাচ্ছ তো? হ্যাঁ আমি আর বন্ধু তো যাবই, কিন্তু শুধু আমি। আমি কিচ্ছু জানি না দাদা ভাই, টিটো এখন মিষ্টি ডেলিভারি নিতে যাবে কি যাবে না আমার জানার দরকার নেই, আধ ঘন্টা সময় আছে, তার মধ্যে তুই রেডি হয়নি? ঠিক করো যে এর মধ্যে তুমি দোকানে যাবে, জিনিসপত্র তৈরি হয়েছে কিনা, মাল ডেলিভারি হয়েছে কিনা সেটা দেখবে, না স্নান করবে আমার জানার দরকার নেই, এবং স্নান করে যাবে কি স্নান না করে তুমি তোমার ভাইয়ের শ্বশুর বাড়ি যাবে সেটাও আমার জানার দরকার নেই, কিন্তু কোনটা করবে সেটা তুমি ডিসাইড করো এবং যার জন্য তৈরি হও, চলো। আমি বলছি তোকে যেতে হবে না, তুই যা পিসমণির সাথে যা, পিসমণি যখন বলছে এত করে। বাবা তুমি বলো কি করতে হবে, আমি করে দিচ্ছি। এই নাটকটা তুমি করো না প্লিজ, আজ তুমি বিয়ের বর, তোমাকে দিয়ে কেউ কোনো কাজ করাবে না, খুব ভালো করে জানো, এই কথাটা কাল থেকে বলো তাহলে খুশি হবে। পিসিমণি আমাকে তাহলে রেডি হতেই হবে, তাই তো? হ্যাঁ হতেই হবে, আশ্চর্য কথা বলছিস। পিসিমণি আমার বলছি আন্টি কোথায় গো? আরে বৌদি ভাইকে তো আমিও খুঁজে পাচ্ছি না, জান এ তুই যাবি তো? কোথায়? কোথায় মানে টিনটিনের শ্বশুর বাড়ি?